হবর হবর সাংমার জু জু ভাতরু তুরু বেক কোনরে সাংমার চ্যানেলর তো পেতুন বাবিমা বলক আর পলাগু জাঙর একিন একান উমুম হবর গদা ত্রিপুরার যত জিয়ান নাহি ভাইরাল হয়ে যালই সোশিয়াল মিডিয়াত যে নিউচান গদা সোশিয়াল মিডিয়াত ভাইরাল হয়ে যালই সিধি বুঝছি সিয়ান হলদে উত্তর ত্রিপুরা বামর বাগবাসা বিধানসভা কেন্দ্রতুন বিজেপির জিতি এমএলএ দাঙ্গ যাদবলাল নাদর ত্রিপুরা বিধানসভা বিদ্রে বিঘিয়ে বিডিও সানা পৈদেনে বা পন বিডিও সানার পৈদেনে সেলগে বিজেপির বিরোধী দল ত্রিপুরা মতা দলর পৈদেনেও আর সেলগে কংগ্রেসের মুখপাতি বা নেতা রাহুল গান্ধীর এমপি পদতুন সুরি এফানার পৈদেনেও আর সেলগে ত্রিপুরা রাজ্যত যে জিদুকুন 10,323 জন মাত্যর এলাক সিগুনোর সাগরী ফেরত বানার পৈদেনেও নানাত্তান পৈদেনে কংগ্রেসের ছয় আগরতলা বিধানসভার বিধায়ক দাঙ্গ সুদীপ রায় বর্মনে এই হদানির পৈদেনে তে এচি মিডিয়ার মুজুঙে বা সাংবাদিকর মুজুঙে মই মেয়নে দিয়েগর হদা ফার্জার গুচি হানকন হান পাদি শুনিত এবং হি হইতে সেই যাদবলার নাদর বিগিয়ে বিদিও সানা পৈদেনে আসে লগে ত্রিপ্রামতা দলর পৈদেনেও সে লগে জিগুনি নাহি 10,323 জন সাগরি আরিয়ন তারার পৈদেনে দিয়েগর হদা ফার্জার গুচি সাংবাদিকর মুজুঙে মমি অনে বিধানসভা ভেতরে ঘটবে এটা তো আমরা কেউ আন্দাজি করতে পারি না কখন যখন ব্যয় বরাদ্দ নিয়ে আলোচনা চলছে প্রথমবার বিধায়ক এসছেন এই যাদব নামরা হাউস কিভাবে চলে কখন কি হয় এগুলো ফলো করা উচিত শেখা উচিত এটা না করে উনি মগ্ন হয়ে রইলেন পর্ন ফিল্মের দিকে মানসিক একটা বিকৃত তার পরিচয় উনি দিয়েছেন এই বয়সে এই সমস্ত জিনিস ওনাকে আকৃষ্ট করে ভাবতে অবাক লাগে বেশ কয়েক ঘন্টা কেটে গেছে ঘটনা ঘটার পর তার নৈতিকতা নেই পদত্যাগ করেন মুখ্যমন্ত্রীর আহ্বান বিধানসভার গরিমাকে রক্ষা করা এবং তার পবিত্রতা এবং উত্তরোত্তর শ্রী দিনায়িত করেননি যে এটা ম্যানুফ্যাকচার কনকক্টেড বানানো হয়েছে এরকমটা তো বলেননি তার ঘটনাটা ঘটছে দেখেছেন উনি এবং এই যে যার বিরুদ্ধে অভিযোগ সেও না কিরকম বলতে বলেছেন মিডিয়ার কাছে হয়তো শুনেছি কোনো সময় আমি জানি না যে হঠাৎ করে নোটিফিকেশন এসে এই সমস্ত ব্যাপারে নোটিফিকেশন আসে না নোটিফিকেশন কিভাবে খুলেছি এবং নট অনলি ওয়ান মানে হি ইজ এ রেগুলার সার্চার অফ অল দিস পর্ন ফিল্মস তবেই তো এই জিনিসগুলো স্ক্রলিং হয়ে আসে কাকে কি বোঝাচ্ছে হি ইজ মেন্টালি পারভার্টেড নাও ইট ইজ দ্য ডিউটি অফ দ্য লিডার অফ দ্য হাউস দ্য কাস্টোডিয়ান অফ দ্য হাউস দ্য স্পিকার যে স্যাংটিটি এই হাউসের বজায় থাকবে কিনা নাকি এই পারভার্টেড মেন্টালি পারভার্টেড বিকৃত মস্তিষ্কর একটা লোককে নিয়ে হাউস আগামী দিন চলবে এটা ঠিক করবে লিডার অফ দ্য হাউস এন্ড দ্য স্পিকার কে অভিযোগ করবে অ্যাডভাইজারি কমিটি গঠন করা হয়েছে এবং তাদেরকে 31 তারিখের মধ্যে যদিও সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে তাদেরকে আবার চাকরিতে পুনঃ বহালের জন্য কালকে অ্যাডভোকেট সাংবাদিক সম্মেলন করে বললেন বিষয়টা কি বলবেন এই বিষয়টা নিয়ে জিজ্ঞাসা জানি না যদি কোনো আদেশ দিয়ে থাকেন রাজ্যবাসী খুব খুশি হবে যে পরিস্থিতিতে যে যেভাবে এরা দিন যাপন কাটাচ্ছে সত্যি এদেরকে কিছু একটা করা দরকার রয়েছে আর যদি আপনি যে কথাটা বললেন আমি এক্স্যাক্টলি ডিটেলসটা আমি জানি না যদি এটা সত্য হয়ে থাকে তাহলে উই অল আপনি সহ আমরা সবাই ত্রিপুরাবাসী সবাই খুশি রাহুল গান্ধীর ক্ষেত্রে দেখা গেছে একটা মন্তব্য করার জন্য এবং 5-7 বছর আগের একটা বক্তব্য কেন্দ্র করে ওনার যে সাংসদ পদ রয়েছে সেটা খারিজ হয়েছে এবং আমি দুটো একসঙ্গে করতে চাইছি না কিন্তু তারপরে বলতে হচ্ছে ত্রিপুরার ক্ষেত্রে যখন একজন বিধায়ক পর্নোগ্রাফি দেখছেন বিধানসভায় বসে সেই ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কিছু হয়নি আপনাদের তরফ থেকে সেই ঘটনার রেশ টেনে কি ত্রিপুরা বিধানসভার এই বিধায়ককে যেন খারিজ বা বরখাস্ত করা হয় কোনো দাবি রাখবেন কি না এটা হচ্ছে টোটাল মাইন্ডসেট তাদের মানসিকতাটা গণতন্ত্রের পক্ষে যদি কেউ আওয়াজ তুলে স্বৈরাচারিতার বিরুদ্ধে যদি কেউ আওয়াজ তুলে তাকে এই সমস্ত ট্রাবল তাকে ভোগ করতে হবে
এদের থেকে যারা পলিটিক্যালি আই হ্যাভ সিনিয়র টু দেম, এই তো আমি কারণে এই কথাটা বললাম। তাদের ডিমান্ড থেকে সরে আসা বা এখন কোনো স্পেসিফিক ডিমান্ড না রাখার মূল কারণটা কি হতে পারে এবং বারংবার গুহাটি যাওয়া বৈঠক করা কিসের থেকে বিরত রাখা হচ্ছে ডিপ্লোমেটিক লিডারদের? না এটা তো ওনারে বলতে বলুন ভালো, আমাদের কাছ থেকে কোশ্চেন জিজ্ঞেস করুন। আমার যে বক্তব্যটা আমি রাখলাম, আমি আশা করি দে উইল পন্ডার, এরা চিন্তা করবে এবং আগামী দিন তারা তাদের অ্যাকর্ডিংলি তারা তাদের রণনীতি ঠিক করবে।